মনোনয়নপত্র জমা দিলেন রাজারহাট টিউটনের প্রাক্তন মেয়র বিধায়ক তথা বিজেপির প্রার্থী সব্যসাচী দত্ত। মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। বহু কর্মী সমর্থকেরা সহযোগে পদযাত্রা করে তিনি মনোনয়নপত্র প্রদান করলেন। দেখুন, এই বিল্ডিংয়ে আমি বিগত চারবার পৌরসভার নমিনেশন দিয়েছি, পৌর নিগমের দিয়েছি, আর দুবার বিধানসভার দিয়েছি। তো এটা নতুনত্ব কিছু নয়। আর হ্যাঁ, বিধাননগর বিধানসভায় আমার নয়, এটা বিধাননগরবাসীর প্রত্যাশা ছিল যে ঘরের ছেলে ঘরে আসুক, সেই প্রত্যাশা আজকে পূরণ হলো। প্রচারের ক্ষেত্রে এইটুকুই বলবো যে বিধাননগরবাসী যাতে সুখে শান্তিতে সুস্থভাবে জীবনযাপন করতে পারে, এবং অবাঞ্ছিত বিধাননগরে যারা দখলদার তারা যেন বিধাননগরকে জিতে আসার পরে আমরা করজোড়ে অনুরোধ করব বিধাননগরের গরিমা ফিরিয়ে দিন, অবাঞ্ছিত দখলদার বিধাননগর থেকে মুক্ত হন। দমকল দপ্তর তো দেখলেন, পরিষেবা দিতে গিয়ে ক্যাজুয়াল স্টাফ নিয়ে পাঁচজন লোককে মৃত্যুর পথে ঠেলে দিলেন, খুব দুঃখজনক ঘটনা। সেই জন্যে দপ্তর সম্বন্ধে আর কি বলবো, শুধু এইটুকুই বলবো উনি বিধাননগর বিধানসভায় 11.5 বছর বিধায়ক ছিলেন, মানুষ সাইরেনের জঞ্জাল দিতে একেবারে তিতিবিরক্ত হয়ে গেছে। এই সাইরেন লোকে পছন্দ করে না, আর সকাল থেকে রাত্রির অবধি বিধাননগরের অনেক বিধাননগর বিধানসভার আবাসিকরা বলেন যে ঘুম থেকে উঠে থেকে রাত্রিরে ঘুমোতে যাওয়া অবধি ওনার ছবি দেখতে দেখতে আমরা পাগল হয়ে গেছি। হোর্ডিং মুক্ত, অন্তত আমি জেতার পরে আমার হোর্ডিং আমি লাগাবো না, এইটুকু আমি কথা দিতে পারি। কোনো ভোল্টেজই নেই, কারেন্ট অফ বিধানসভা। বিধাননগরবাসী যেটা দীর্ঘদিনের প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা আজকে বিজেপি পূরণ করলো, ঘরের ছেলে ঘরে ফিরলাম। এবার বিধাননগরবাসী তার জনাদেশ দিয়ে সেটা শিলমোহর দিয়ে দেবেন। বিধাননগরের মানুষকে এইটুকুই বলবো, আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারলে আর ডক্টর বিধানচন্দ্র রায়ের স্বপ্ন বাস্তবে রূপ দিতে পারার চেষ্টা করব, সেইটা দিতে পারলে নিজেকে ধন্য মনে করব। দমদম থেকে বাবলি দাসের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি।